যাদের জন্য আমার জীবন শেষ করলাম, যাদের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, যাদের সুন্দরের জন্য, বাড়ির জন্য, যাদের সম্পদের জন্য আমি রাত দিন ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, আজকে এত সুন্দর ঘর বাড়ি সম্পদ তাদের জন্য রেখে গেলাম, কিন্তু আমার এই কঠিন মুহূর্তে কাউকে আমার পাশে পাই আপনারা কারা, এই কঠিন মুহূর্তে আপনারা আমাকে খেদমত করলেন, কলম কাগজ নিয়ে আসেন, আমার সমস্ত সম্পদ আপনাদেরকে রেখে দেব। এ কপাল ভরারা, এ দুনিয়াদার ফাগলেরা, মস্তে আশেক মস্তে মাসো বাদশাহ মালে মাস্ত পীরে মাস্তে জিরে মাস্তে শায়খে দল আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল না? আসতে পারে, হ্যাঁ সব পাগলের দল, কেউ পীর হওয়ার জন্য পাগল, কেউ মুফতি হওয়ার জন্য পাগল, কেউ শাইখুল হাদিস হওয়ার জন্য ভাগো, কেউ মুহতামিম হওয়ার জন্য ভাগো, আসতে কেউ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য ভাগো, কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য ভাগো, কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য ভাগো, কেউ সুন্দর বাড়ি করার জন্য ভাগো, কেউ সুন্দর গাড়ি করার জন্য ভাগো, পাগল ছাড়া কেউ আছে? হ্যাঁ, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে আমি নেয়ামত আরও বাড়াইয়া দেব, আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কি হয় বলেন, কি হয়, কেমন খুশি হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করতে, রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে, আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে, হাঁসগুলো ডাক দিয়ে বলে, হে জামানা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় রওনা করছেন? বলে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করে দিলেন, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ থেকে তো যাই নেই। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার পরে বলেন, রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে, অনেকদিন মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে? হাঁসগুলো আপনার থেকে যাই না যাওয়ার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও, এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে, হে আল্লাহর নবী, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন, করছি তো, আল্লাহ কি বলছেন? এখন থেকে 40 বছর পরে বৃষ্টি। এই কথা শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইয়ে উঠলো, আলহামদুলিল্লাহ। নবী ধনুকের সুরে বলতেছে, হে বোকা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ।
সুসংবাদ শুনলে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ বললি কেন? হাসবুন বলতেছে নবী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে বলেন বলেন, চল্লিশ বছর পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন। যদি আল্লাহ চল্লিশ বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাব। তা যেহেতু রাব্বুল আলামিন চল্লিশ বছর পর হলেও বৃষ্টি দিবে, এই জন্য শুকরিয়া দেখ। কথার কথা এখনো নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, হাঁসগুলোর কথা ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি, কথার কথা চল্লিশ মিনিটও তো নাই, বৃষ্টি শুরু হলো মানি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, চল্লিশ বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করব। তাই শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় আর একটু আসতে বলে। হ্যাঁ, তাহলে অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছিল না, অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছে নাই, দাওয়াত পাওয়ার পরে সবাই কি মাহফিলে আসছে? হ্যাঁ, এই সুযোগ ছিল, আসলে ইচ্ছে করলে আসতে পারে। কিন্তু আর এক শ্রেণীর আমার ভাইদেরকে দেখবেন, বহু দূর থেকে কষ্ট স্বীকার করে পাগলের মতো শুনতে মাহফিলে চলে আসছে, কথা ঠিক না? আচ্ছা, এই মাহফিলে যারা আমরা আসছি, নিয়াব যাদের ছবি সবসময় মনে রাখে, আল্লাহর রহমত ছাড়া কেউ ভেসতে যেতে পারবে? মুখ খুলে বললেন, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুখের পেতে পারি না, যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর রহমত ছাড়া কেউ ভেসতে যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি যে শুরু করছে মাইকটা লইয়া, হ্যাঁ, বলেন আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারব। এই আপনারা এই পাশের শব্দ বাড়ান না কেন? এই দূরের শব্দ শুধু বাড়াই রাখছেন, এই পাশেরগুলো হালকা বাড়ান না কেন? কি হইল? দূরের শব্দ পাশের শব্দ একরকমের রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হালকা হালকা পিছনে এবং সামনে এক ধরনের শব্দ রাখেন। হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলে আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না? কথা বলে কি করবে না? কেমন ওসিলা? বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা দেখো তো, আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা,
তালাশ করার পরে বলবে রব্বুল আলা রব্বুল আলামিন আপনার বান্দার জীবনে একবার পাওয়া গেছে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও, এই ওসিরে আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বলেন বলেন বলেন। আচ্ছা, এরপরে আমার ভাইদেরকে বলবো, পর্দাড়ে মা বোনরা যারা শুনতেছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনায় জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। তা আমাদের নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা এই দিনই মাহফিলে আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে কি করবে না? এই জোরে বলেন কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, একটা নেকির মূল্য কত? একটা নেকি মাইকটা যে ঝামেলা শুরু করলো, বয়ানদারি সব শেষ করে ফেলে, একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ গেছেন দেখছেন অহু পাহাড়, মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহু পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ, একটা নেকির প্রয়োজন কি, একটা নেকির কত গুরুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ওমাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রা ইয়ারা, ওমাইয়ামাল মিথকালা যাররাতিন শাররা। যাররা পরিমাণ তোমার যদি নেকিও থাকে তার ফল ভোগ তুমি ফল ভোগ করতে পারো, আর যাররা পরিমাণ যদি তোমার গুণাও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কথা ঠিক কি না? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় কি যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। কথা ঠিক কি না? তাহলে একটা নেকির অভাবে, একটা গুনার কারণে জাহান্নামের শিকড় কেয়ামতের ময়দানে হাতে পায়ে লাগতে পারে কি পারে না? সবাই বলে আচ্ছা, তাহলে একটা নেকির অভাবে কেয়ামতের ময়দানে জাহান্নামের শিকল যদি হাতে লাগে, এই একটা নেকি সংগ্রহের জন্য বান্দা মায়ের কাছে যাবে, মায়ের চেয়ে আদরের দুনিয়া আমাদের কেউ কেউ আছে আছে? মায়ের কাছে যাওয়ার পরে ওই কেয়ামতের কঠিন মুহূর্তে মা কি তাকে নেকি দেবে? নেকি তো দেবেই না, বরঞ্চ মা সন্তান থেকে ভাইয়ে যাবে। কে বলছেন? আমি বলছি না আল্লাহ। মুখুলে কথা বলেন, কে বলছেন? আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয়ই দেবে না, সন্তান থেকে মা ভাগবে, ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহ করা এই চিন্তাও করা যায় আসতে করে যায়। তা আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। যারা আমরা মাহফিলে আসছি যেছেন না ঠকছেন, বুঝেন না এই কথা, বুঝেন না ঠকছেন?
আর যারা আসে নাই জোরে বলেন ঠকছে, যারা আসে নাই। এখন এই যে কথাগুলো বললাম, নেকি সম্পর্কে আলোচনা করলাম, মাহফিলের গুরুত্ব আলোচনা করলাম, এক শ্রেণীর মানুষ দেখবেন আমাদের এই কথাগুলো গুরুত্ব না দিয়া বরঞ্চ হাসাহাসি করবে, একজন আরেকজনের গায়ে হাসতে হাসতে ধৈরা ধৈরা তারপর করবে। কথা ঠিক না বেঠি? ধরে বলাই কথা ঠিক কিনা? এই আল্লাহ কথা। এখন এক শ্রেণীর মানুষ পাগলের মতো মাহফিলে সুইটে আসছে, আর এক শ্রেণীর মানুষ আমাদের কথাগুলো শুনে হাসবে। তাইলে বোঝা গেল এতে তো এদিন কথা ভালো বলছে না, আমি তো ভালো ছিল এরকম বললেন, আগেই তো ভালো ছিল, বেশি নানাদি করি না, যেরকম আগে আসেন এরকমই দেখেন। তো যেই কথা বলছিলাম, এক শ্রেণীর মানুষ আমাদের কথাগুলো শুনে কি করবে? হাসবে। আর এক শ্রেণীর মানুষ নাকি সংগ্রহের জন্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া পাগলের মতো সুইটা এই দিনই বেহেস্তি বাগানে চলে আসে। কথা ঠিক কিনা? আচ্ছা, যারা আমাদের এই কথাগুলো নিয়ে হাসাহাসি করবে গুরুত্ব দিবে না, আর যারা মাহফিলে আসছে মানুষের আকৃতিতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য, এই ওনারা মাইক চালাই জানে না, এই মাইকটা আনছেন কেন আপনারা, কেন আনছেন? উনি সুস্থেই তো বসতে পারে না, বারবার মোড়ামুড়ি করতে আসে। বা বললাম যে ঠিক আছে আবার হাত দেন কেন, কেন আবার হাত দেন? তা যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের কথাগুলো নিয়ে যারা হাসবে, আর যারা নাকি মাহফিল পাগলের মতো সুইটা চলে আসে, এদের ভিতরে চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? মুখ খুলে কথা বলে, আমাদের চক্ষু দুইটা তাদের চক্ষু, আমাদের হাত দুইটা তাদের হাত, কানের দিক থেকে পায়ের দিক থেকে কোনো পার্থক্য? এমনি তুই বারবার এখানে ওটা করো, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে কথা বলে? তাহলে পার্থক্য যদি নাই থাকে, এক শ্রেণীর মানুষ মাহফিলের গুরুত্ব বোঝার জন্যে বা গুরুত্ব দিয়ে পাগলের মতো শুনতে আসছে, আর এক শ্রেণীর মানুষ আশেপাশে চায়ের দোকানে, বিভিন্ন টেলিভিশনের সামনে, বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আসে নাই, তাহলে বোঝা গেল যে মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু আর আর একটা কী যেন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে পার্থক্য আছে। ধরে বলেন কথা ঠিক বলে তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুখে কাইটে নিয়ে আসতে পারে, এর বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কাফেরদের মিটিংয়ে কেউ সাহস পায় না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় ধরায় গেছিল, আমি পারব। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবে না। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রসুলের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে, কিন্তু পথের মধ্যে কী ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এই অল্প সময়ের ব্যবধানে ওই খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে সর্বপ্রথম প্রকাশ্যে দিনের দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তৈরি রাস্তায় নিয়ে গেছে। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করছিলেন, হে কাফেরদের দলেরা, যার স্ত্রী বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। যদি সন্তানকেও এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। কথা ঠিক কিনা? তাহলে একটু আগে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটার জন্য রওনা করছে, আর এখন আল্লাহর হাবিব সহ স্লোগানে ইসলামের পক্ষে নামছে। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে চক্ষু ছিল দুইটা, আর এখন হয়েছে চারটা। হ্যাঁ, আগে ছিল কান দুইটা, এখন হয়েছে পাঁচটা।
আগে চোখ খুলছিল কয়টা? দুইটা। এখনো? দুইটা। হাত? দুইটা। কান? দুইটা। অঙ্গপ্রত্যঙ্গ সব? কোনো পার্থক্য হয়েছে? না। তাহলে কোন একটা জায়গায় যেন পার্থক্য হয়েছে? কোন একটা জায়গায় যেন পার্থক্য হয়েছে? জোরে বলো, ওই কথা ঠিক কি না? এই জন্য আমি এই আলোচনার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই, মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন বলেন, মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি যাই তুই গর্বা সুরত আদমে সাবুদের, গর্বা সুরত আদমে সাবুদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া অজীব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে আরো বেশি বেশি পরিমাণে পুরু। এ হাত পা অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না, ভালো করে বুঝেন, কোনো পার্থক্য ছিল না, কিন্তু একজনের নাম শুনলে দুরুদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে ঘৃণা এই সূচক শব্দ বের হয় গজব পড়ছে আরো বলো। এ মানুষের আকৃতিতে কোনো পার্থক্য আছে? না। তাহলে কোন একটা জায়গায় জানি পার্থক্য আসতে কয়? ঠিক না? ঠিক। এই পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুগদা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াদিয়াল কাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিনের দেওয়া একটা স্পেশাল কুদরতি গোশতের টুকরা আছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চোখা হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো অলক। বলেন গোশতের টুকরার নাম কি? এই মুখ খুলে বলেন গোশতের টুকরার নাম কি? এখন বলেন ওই গোশতের টুকরা কলম যার ভালো, বলেন কলম যার ভালো, সে ভালো মানুষ। বলেন মুখ খুলে বলেন কলম যার ভালো, সে ভালো মানুষ। কলম যার খারাপ, বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলো, কলম ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বলে হুজুর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কে বলছে? আমার মুখ খুলে বলেন কে বলছে? কলবে সালিম, ভালো কলম, সুস্থ কলম, পরিচ্ছন্ন কলম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আমার মুখ খুলে বলে কে বলছেন? এই কোরআনুল কারীম এক সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় নয়টা কসম করার পরে বলতেছেন, অদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। যারা ওই আত্মশুদ্ধি করতে পারবে, কলমকে পরিষ্কার করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। কে বলছেন? এই কসম করে কোন সময়? গুরুত্ব বোঝাবার জন্য না? আসতে পারে। এই কসম করে কখন? বলেন বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় নয়টা কসম করার পরে বলতেছেন, যারা ওই কলমকে পরিচ্ছন্ন করতে পারবা, তারা নিয়াজাত পেয়ে জান্নাতে যাবা। কথা ঠিক না? ঠিক। এখন কলম ভালো করা দরকার আছে না? এটা মুখ খুলে সবাই বলেন দরকার আছে না? নাই? আছে। আছে? যদি থাকে তাহলে আমার বাজানদেরকে বলবো যে হুজুর, তাহলে ভালো কলম কোনটা?
আর খারাপ করো কোনটা বুঝু কি দেব সংক্ষেপ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ চরিত্র আছে? হ্যাঁ, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছেন, কুত্তা বানাইছেন, শুয়োর বানাইছেন, এই অন্যান্য এই বিভিন্ন মাখলুকাত বানাইছে, এই পশু কোনো মানুষ চরিত্র আছে? সব উল্টা পুল্টা না আছে। আপনি একটা গরু পালেন, গরুটাকে খুব ভালো করিয়া আপনি খৈর পুষি খাওয়া, খুব আদর যত্ন করিয়া মজার মজার ঘাস ওর জন্য কাইটে নিয়ে আসেন, ওকে খাওয়ার আদরও করেন কম না, তুই এক সময় সাবান দিয়ে অবসর করা, শ্যাম্পু দিয়ে অবসর বসর করে আদর করে, আদর টাদর কই গিয়া। আপনি একটা আম গাছ লাগাইছেন খুব দামি মূল্যবান, বিদেশ থেকে আনছেন, ওই আম গাছটা লাগাইয়া এখন গরুকে বুঝাইবেন যে গরু এই তোরকে তো আদর কম করি না, খাওয়ান দাওয়ানো কম দিই না, তোকে আমি মহব্বত করি, আমি একটা আম গাছ আনছি, আম গাছটা খুব মূল্যবান, আমার খুব এই শখ, অনেক দামে আম গাছটা আনছি, এই বাড়ির দরজায় আম গাছটা লাগাইছি, খবরদার তোরে আরও ভালো মহব্বত করব, আরও খাওয়ান দাওয়া বেশি দেব, কিন্তু ওই আম গাছটা খাইস না, এইটা গরুরে ভালো করে বুঝাইয়া গরু সারিয়ে দেবে, তাই গরু তো ওই আম গাছ দেখলে খাইবে না, আর একটু আসতে পারে খাইবে পাইলে আর ছাড়বে না, কারণ ওর কোনো ভালো চরিত্র নাই, এই আল্লাহ দেয় নাই। এই গরুর কাছে কোনো বাদ বিশের আছে? কে মা, কে বউ, কে খালা, কে চাষি, কে মামি, অমুক টমুক সমুক, এ কোনো বাদ বিশের আছে? হ্যাঁ, এইটা আল্লাহ পশুর মধ্যে দেয় নাই। এক কথায় এই পশুর ভিতরে কোনো ভালো চরিত্র, ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র, মানুষ বানাইছে আল্লাহ চরিত্র দুইটা, বলেন মানুষ আল্লাহ বানাইছে চরিত্র কয়টা কয়টা কয়টা? মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই? আবার খারাপ চরিত্র আছে? যেই মানুষ ওই খারাপ চরিত্রকে বাদ দিতে পারবে, ভালো চরিত্র অর্জন করতে পারবে, ওই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যেই মানুষ ভালো চরিত্র বাদ দিয়া ফেরেশতার ওই যে পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা কুত্তাশিয়াল শুয়ারের চৌখা। তাকামন, মানুষের ভিতরে ভালো চরিত্র ছিল কিন্তু খারাপ চরিত্র অবলম্বন করছে, পশুর ভিতরে ভালো চরিত্র নাই, ফেরেশতাদের ভিতরে খারাপ চরিত্র নাই, ও তো অটোমেটিক পাওয়া, মানুষের ভিতরে ভালো চরিত্র আছে খারাপ চরিত্র আছে, ওই ভালো চরিত্র বাদ দিয়া খারাপ চরিত্র অর্জন করছে, যার কারণে পশুর সেও খারাপ হইবে, পশুর তো ভালো চরিত্র ছিল, আবার মানুষের ভিতরে ভালো চরিত্র পশুর চরিত্র ছিল ওইটাকে বাদ দিয়া ফেরেশতার চরিত্র অবলম্বন করা কষ্ট করা লাগে না, আস্তে করে লাগে না, লাগে না, এই কষ্ট করে যারা ফেরেশতার চরিত্র অর্জন করবে তাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আমার ভাইদেরকে বলো, পর্দাওয়ালা বা আপনাদেরকে বলো, কেমন কষ্ট, দুই একটা উদাহরণ দেই, বড় অফিসার এই ঘুষ খাইলে দৈনিক 2 লক্ষ টাকা ঘুষ খাইতে পারে, হারাম উপায় উপার্জন করলে অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু হাদিসের বিকারে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন তার নিচের চাকরিজীবী ওর ভিতরে তো আল্লাহর ভয় নাই, আখেরাতের চিন্তা নাই, জাহান্নামের আজাবের কোনো ভয় নাই, ও তো যা পায় তাই খায়, যা পায় তাই খায়, এখন ঘুষ পাইছে খাইছে, সুদ পাইছে খাইছে, পরের মাল পাইছে ঠকাইছে, বিভিন্ন কাজে সম্পদ তৈরি করছে, এই এখন ও তো নিচের চাকরিজীবী, এখন টাকা পয়সার তো অভাব নাই, ওর বাড়িতে শান সহকতার কোনো শেষ নাই, বাজারে যাইয়া বাজার করে বড় মাছ এই গালির ভিতরে আঙুল দিয়া যে টাকা দেয় দিয়ে আসতে পারি নিয়ে আসে, আর ঘরের স্ত্রী পর্যন্ত বড় অফিসার বলতেছে তুমি কেমন বেটা,
তুমি বলো বড় অফিসার, তোমার সংসার চালাইতেই কষ্ট, হ্যাঁ, আর তোমার নিচের চাকরিজীবী তার সান সহকতে করো অভাব নাই। এই বউ টিটকে রিসই গে, এই ওই হারাম থেকে বাঁচা কষ্ট লাগে নাই। আমি আসতে বই আপনারও বিয়ে আসতে বলে কি কষ্ট লাগে না? হ্যাঁ কষ্ট লাগে না। এই আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে আকর্ষণ দিয়ে তৈরি করছে, মেয়েরা ছেলেদের ক্ষেত্রে আকর্ষণ তৈরি হবে, ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ তৈরি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেইটা হালাল লাগছে ওর বাইরে নজর দিতে পারবি না। এখন যুবক এই যুবতী মেয়েদের সঙ্গে আড্ডা মারতে এ মজার কোনো শেষ আছে? আছে কয়টা? ও মনে করছেন আমরা হুজুর, আমরা হুজুর নাকি ওই কেমন ওই আমার ওই কথা ওর মুখে মানা হুজুর এই কথা বলবে কেন? এই নবসের ব্যাপারে হুজুর আর খাজুর আছে? তোমার যেরকম মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে আমার বুঝি লাগে না? ও মনে করছে আমি হুজুর হয়ে গেছি, হ্যাঁ নবসের ব্যাপারে হুজুর খাজুর নেই, তোমারও যেরকম মন চায় আমারও মন চায়, কথা হয় না? এই অবস্থায় এই আল্লাহর হুকুম রসির তরিকা মানা ফিরে থাকা কষ্ট করা লাগে না? হ্যাঁ হজরের সময় শীতের দিন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওদিকে কনকনা শীত ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমায় কত আরাম, নাকটাই না ঘুমায়। ওই সময় ল্যাপ কম্বল ফেলাইয়া ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা মসজিদে যাইয়া নামাজ পড়া কত কষ্ট, জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক, ওই সময় ঠান্ডার ভিতরে ওযু কইরা নামাজ পড়তে যাওয়া কষ্ট লাগে না? আসতে কয় মনে আমার কথা ঠিক না? লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করে, সেই দলভুক্ত হইয়া যদি চলা যায় মাতুকবাড়ি সরকারি করতে বড় মজা হয়, বিভিন্ন কায়দায় চাঁদাবাজি করতে বড় মজা। আবার পরিচয় দেই, আমি যুবলীগের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, নকশারা মুখ ফুললে মোটা হয় না? এই জোয়ারের সঙ্গে নৌকা চালানো, বাতাস দক্ষিণে জোয়ার দক্ষিণে নৌকায় পাল তৈরা ছাড়লো, নৌকা সুম সুম কইরা চলে, ওই অবস্থায় যদি কেউ নৌকা উল্টা দিকে ধরে নৌকা চলতে রুটা বের হইতে চায় কষ্ট লাগে না? এই কষ্ট কইরা যারা পশুর চরিত্র বাদ দিয়া ফেরেশতার চরিত্র অবলম্বন করবে ওই মানুষটাই ফেরেশতার কেউ সম্মানিত। হে আল্লাহর বান্দারা, এখন কষ্ট করতে কেউ রাজি আছে? কথা বলছে না, কষ্ট করতে রাজি আছে? কে কে আছে আল্লাহ কবির হাসে না? সবাই উঠেছে না? তুই একজন বাদর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত না মা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন নিয়াত তো করছি, এখন শক্তি দেবে কে? না মুখ খুলে বলেন আল্লাহ, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনে দুধ খাবে এই শক্তি কোনো সন্তানের নাই, আছে? আছে, আছে? সন্তান মাকে টাইনে দুধ খাইবে এই শক্তি সন্তানের আছে? কিন্তু সন্তানের একটা অস্ত্র আছে, সন্তানের যখন দুধ খাওয়ার সময় হয়ে যায় সন্তান ওয়া ওয়া করে চিল্লায়, এমন ভাবে চিল্লান শুরু করে মায়ের কাছ হাতের থেকে ঠাস হইয়া পড়ে যায়। কি লাগাইতেছে সূত্র? সন্তান যখন ওয়া ওয়া করে চিল্লায় মা তো আর সহ্য করতে পারে না, মার কাছ হাত থেকে ঠাস করে হইয়া যায়,
মা পাগল হয়ে যায়, দৌড়াইয়া যাইয়া সন্তানকে ধরে, সন্তানের গায়ে তামাং গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। তামাং ভাই কি দেব না, এই বাচ্চা পায়খানা প্রস্রাব করিয়া শরীর সব মাখছে। এখন মা রাগ করিয়া লাথি মেরে ওকে পানিতে ফেলাই দেয় না, আগুনে ফেলাই দেয় না। সন্তানের গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তান রাগ কইরা মা রাগ কইরা সন্তানকে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না। দোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে চুমা দেয়, আদর করে বাদাম তোমাকে কষ্ট দিছি, তোমাকে কি দিছি। এ দুনিয়াদার পাগল কবরের যাত্রীরা, মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার কোটি গুণ বেশি মায়া করে আমার মানি বন্দা বান্দিকে। এ সুবহানাল্লাহ, বুঝতে ভাই যায় না, ভাই যায় না। মা যত মায়া করে তার সে বেশি মায়া করে কেনা, কাকে 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 কাকে। এই ঘটনা বোঝার জন্যে বুড়া এমন কোনো গুণা নাই করে নাই, বুড়া বয়সে তার মরণের কথা মনে পড়িয়া গেল, কবরের কথা মনে পড়িয়া গেল, আরে জাহান্নামের আযাবের কথা মনে পড়িয়া গেল। এখন বুড়া চিন্তা করে, এই অবস্থায় যদি আমি কবরে যাই, কবরে আযাব যে ঘোষণা আল্লাহর রাসূল শুনাইছেন সহ্য করার শক্তি কোনো মানুষের নাই, আমার কি উপায় হবে। হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তাওবা করা লাগবে, ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করল, পথের মধ্যে হায়াত শেষ, বুড়া মারা গেছে। বুড়া কি করছে, তাওবা করতে পারে নাই, জাহান্নামের ফেরেশতা চইলা আসছে। আয়েশা বলতেছে রুহু আমরা পাবো, কারণ বান্দা তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই। আর বেহেশতের ফেরেশতা চইলা আসলো, বেহেশতের ফেরেশতা বলে রুহু আমরা পাবো, কেন বান্দা তো তাওবা করার জন্য রওনা করছিল, হায়াত পথের ভিতরে শেষ, বান্দার কি দোষ, বান্দা তো তাওবার রাস্তায় আছে, রুহু আমরা পাবো। এখন এই জাহান্নাম বেহেশতের ফেরেশতারা কি যুক্তি, সবাই ঋতু ঠিক আছে, আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা জমিন মাপো, জমিন বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ির কাছে, যদি আলেমের বাড়ি কাছে হয় রুহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় রুহ নেবে বেহেশতের ফেরেশতা, আর তার বাড়ি যদি কাছে হয় রুহ নেবে জাহান্নামের। এখন ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আমার মালিক কেমন দয়ার মালিক, কেমন মায়ার মালিক। আমার মালিক ডাক দিয়ে বলে ও জামিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর তার বাড়ি দূরে হয়ে যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এই আল্লাহর বান্দারা অনেকে নৈরাশ হয়ে যায় আমদাবাদ, মালিক গুণা তো কোনো শেষ নাই, মাফ আবু, এই আমার মালিক মাফ করলে মুহূর্তে করিয়ে দিতে পারে না। আমার মালিক কোরআনুল কারিমে কি বলছে, উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বাজা বাজা হারসে হাস্তি বাজা দরকা ফের যেগুলো ভুপুরুষ্টি বা যা ইদার গাহে মাদার গাহে নাউনি দিনি সাদবারা কার তওবা শিখাস্তি বা। আমার মালিক ডাক দেবে হে আমার বান্দা বান্দিরা,
তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করিতে থাকো, এমনকি ছিড়েকির মতো গুণা কর, ভূত পূজার মতো গুণা কর, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার থেকে ফেরার দরবার না। তুই যদি পাহাড় পরিমাণে গুণা কর, দেলটাকে ভাইয়া খালেস তাওবা কইরা, দু চোখের পানি সেইরা, হাত দুইটা আমার দরবারের দিকে উঠাইয়া, দু চোখের পানি সেইরা, যখন করু সুরে ডাকিবে ও আমার মালিক, না পারবার তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি তোকে আমি মাফ করতে দেরি হবে না। এ আমার মালিক বড় দয়ার মানো না, আস্তে কয় আমার মালিক বড় মায়ার মানো না, জোরে কান জোরে কান, এ আমার মালিক বড় দয়ার মাওলান, এ মায়ার মালিক না, এ কার প্রেমে পড়ছো, কার প্রেমে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, সব ফাঁকি। এই বাংলাদেশ আমাকে সিটে আনে, আমি যখন আসছিলাম গত বছর আগের বছরের বছর দুই হয়েছে, আপনাদের সিটে এক বড় এক ধনী মারা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত, যেই কবরস্থানে মাটি দিয়েছে ওই পাশ দিয়ে আমি যাইতেছি, তখন একজন দায়িত্বশীল আমাকে বলতেছে জু অমুক বড় লোক মারা গেছে এই কবরস্থানে দাফন করা হচ্ছে, কিন্তু ছেলে আসছে সে বাপের কবরের কাছেও যায় নাই, ওই রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরের কাছে সে একটু মাটি দিয়ে দোয়াও করে নাই। যারা হারামকে হারাম বলেন না, ঘুষকে ঘুষ বলেন না, সুদকে সুদ মনে করেন না, সরকারি দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি মানুষ পা এই কইরা যে সব পথ গুছাইয়া এ কপাল পোড়া, এই সম্পদ কার জন্য রাইখা যাব, কার জন্য? করোনা ভাইরাস আক্রান্ত বরিশাল, এক দায়িত্বশীল আমাকে বলতেছে হুজু এক ছেলে আমাদের কাছে মোবাইল করছে, কি মোবাইল করছে, যে আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, একটু তাকে নিয়ে একটু দাফন কাফন করে, আল্লাহর রহমতে করোনা ভাইরাসের সময় তাদের সেবা এবং যত মানুষ মারা গেছিল সেগুলা আমাদের লোকজন আল্লাহর রহমতে এবং হকানি আলেম দিনদাররা তাদের এই দাফন কাফন করছে না, কথা কয় না করছে না, এখন বলতেছে হুজুর আমার আপাতে করোনা ভাইরাসে মারা গেছে একটু দাফন কাফনের ব্যবস্থা, আমাদের লোকজন মোবাইল শুনে চলে গেছে, যাইয়া দেখে ওখানে কাউকে পাওয়া যায় না, ছেলেও নাই আত্মীয় স্বজন নেই কেউ নেই, বরং সে যেই রুমের ভিতরে তালা মারা চাবিও নাই, খুলবে কি কেউ নেই, চাবিও বাইরা খুলবে, শেষ পর্যন্ত তালা ভাঙছে, ভাঙিয়া ভিতরে ঢুকে দেখে লোকটা এখনো মারা যায় নাই, শেষ পর্যন্ত আমাদের লোকজন লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি করিয়া নিয়ে অক্সিজেন লাগাইছে, একটু ভালো হয়েছে পরে মারা গেছে, আর বলতেছে আফসোস আপনারা কারা, যাদের জন্য আমার জীবন শেষ করলাম, যাদের জন্য রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই, যাদের সুন্দরের জন্য বাড়ির জন্য যাদের সম্পদের জন্য আমি রাত দিন ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, আজকে এত সুন্দর ঘর বাড়ি সম্পদ তাদের জন্য রেখে গেলাম, কিন্তু আমার এই কঠিন মুহূর্তে কাউকে আমার পাশে পাই আপনারা কারা, এই কঠিন মুহূর্তে আপনারা আমাকে খেদমত করলেন, কলম কাগজ নিয়ে আসেন আমার সমস্ত সম্পদ আপনাদেরকে লিখে দেব। এ কপাল পোড়ারা, এ দুনিয়াদার ফাগলেরা, মস্তে আসেন মস্তে মাসো বাদশাহ মালে মাস্ত পীরে মাস্তে জিরে মাস্তে শেখে দল আসরারে মাস, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল না, আসতে কয় হ্যাঁ সব পাগলের দল, কেউ পীর হওয়ার জন্য পাগল, কেউ মুফতি হওয়ার জন্য পাগল,
কেউ শাইখুল হাদিস হওয়ার জন্য ভাগো ঠিক কেউ মুহতামিম হওয়ার জন্য ভাগো ঠিক আস্তে কর ঠিক কেউ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য ভাগো ঠিক কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য ভাগো ঠিক এই কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য ভাগো ঠিক কেউ সুন্দর বাড়ি করার জন্য ভাগো ঠিক কেউ সুন্দর গাড়ি করার জন্য ভাগো ঠিক পাগল ছাড়া কেউ আছে হ্যাঁ আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে তারাও কিন্তু একদল পাগল তারা কিন্তু আমার মাওলার পাগল দুনিয়াদার পাগলেরা যারা দুনিয়ার পাগল হয়েছে ইতিহাস ভুলে গেলে তো রইবে না তামাম দুনিয়া মোট চারজন লোক রাজত্ব করছিলেন এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি তামাম দুনিয়ার রাজত্ব এর ভিতরে মুসলমানদের মধ্যে একজন বাদশাহ সিকান্দার ইস্কান্দার বাদশাহ নাম শুনছেন হ্যাঁ শুনছেন তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে আমাকে গোসল করাবা কাপড় করাবা এই খাটের ভিতরে উঠে হাত ধরে একটু বাহিরে রাখবা এরপর কান্দের ভিতরে রইয়া শহরটাকে ঘুরাবা কি ঘুরাইবে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই গোসল করাই কাপড় ভরাইছে খাটের মধ্যে উঠাই হাত ধুয়ে বাহিরে রাখছে শহর ঘুরেইতেছে যারা বোঝেরা তারা বলতেছে দেখছো আজ জীবন বাদশাহ আমাদের থেকে খাস দেব ট্যাক্স নেব এখন মরার পরে হাত পাইতে রয়েছে মনে হয় খাস দেব ট্যাক্স চায় বিজ্ঞ আলেমরা ডাক দেয় বলে ও বোকার দলেরা তোমরা বোঝো নাই বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটির ভিতরে উঠাইয়া হাত বাহির রেখা শহর ঘুরাইয়া দাপন করার জন্যে এই তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় আর কেউ হইতে পারবে না তামাম দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু যখন আমি কবরে রওনা করলাম তাকাইয়া দে একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করল আর কিছুই নিতে পারে নাই আপনারা কারা আছেন যারা হারামকে হারাম মনে করেন না ঘুষকে ঘুষ মনে করেন না সুদকে সুদ মনে করেন না এই ধোকাবাজি করিয়া জুলুম করিয়া ব্যবসার ভিতরে ধোকাবাজি করিয়া সম্পদ ঘুষাইয়া সম্পদ রেখা ওই কাপড় যে পরাইবে এই কাপড়ের ভিতরে সম্পদ লইয়া যাইতে পারবেন কে কে সবাই চুপ রয়েছে মনে হয় লইয়া যাইতে পারবে 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 হ্যাঁ পারবে এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেটে না আছে আছে এ জোরে কা আছে এ কবরের যাত্রী আমার বড় লোক বাজানরা এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা এ বড় বংশের আমার বাবারা এ শিক্ষিত আমার বাবারা একটু মাঝে মধ্যে মোরাকাবা করো একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি একটু চিন্তা করো ওই রাত্রির দিনের জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির দরজায় মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি এরকম একদিন রাত্র হবে এ মুখ খুলে বলেন ভিতরে ঢুকুক আবার কর এরকম একদিন হবে হ্যাঁ তাই যদি হয় এখন আবার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলো এই কি পুঁজি নিয়ে রওনা করবেন এটা চিন্তা করি এই মাহফিল তো এই উদ্দেশ্যে আসতে কর এই আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারেরা যারা আমার উপর ইমান আছো বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরি ঢোকো তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসো মসজিদের ভিতরে এক পা কেউ রাখলো বাহিরে আর এক পা কেউ বলবে লোকটা পুরা মসজিদে পুরো বাহিরে বলবেন মাঝামাঝি দুই পা দিয়ে মসজিদে ঢুকছে মসজিদের ভিতরে পুরা ঢুকছে দুই পা দিয়ে বের হয়েছে পুরা বের হয়েছে কথা ঠিক হ্যাঁ আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো আয়াতের সানে নজর সংক্ষেপে বলছি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনি ইহুদি ধর্মের লোক ছিল কি ধর্মের লোক ছিল
ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম ছিল, মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? কুত্তার গোশত খাইছেন তো? এই পাক কইরে যদি নিয়ে আসা খাইতে পারবেন কেকে? ঘৃণে জমবে না? আবদুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম মাসে ইহুদি ধর্মের লোক উটের গোশত ধর্মীয় হারাম, ঘৃণে আসে না? পরবর্তীতে মুসলমান হয়ে গেল, এখন উটের গোশত মুসলমান ধর্মের ভিতরে হালাল না হারাম? এখন তিনি বলতেছেন মুসলমান ভাইরা, আমি উটের গোশত যখন ধর্মে ইহুদি ছিলাম ওটাকে হারাম জানছি, খাই নাই, না খাই প্রমাণ করে দেখাইছি, এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে খাইতে কী লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, নাহলে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। আমরা এখানে অনেকে আছি জীবনে উটের গোশত খাই নেই, এই জন্য আল্লাহকে জিজ্ঞেস করবে, এ উটের গোশত না খাইয়ে আসছো কেন? জিজ্ঞেস করবে? কেন করবে না? সৌদি পাই কেয়া খাইতাম, তাহলে আল্লাহর হালালের উপরে ঘৃণা, এই জন্যই আয়াত নাজিল হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক চারটি কাজ ছিল, জোরে বলেন কয়টা? এ মুখ খুলে বলেন, এই চাইরটা কাজ প্রতিটা মুসলমান তাদের ভিতরে থাকা লাগবে। তিনটা আছে একটা নাই, পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। দুইটা আছে দুইটা নাই, পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। এই একটা আছে তিনটা নাই, দিনের ভিতরে ঢুকতে চাইরটায় ঢোকা লাগবে। এক নম্বর মুখস্থ করেন দাওয়াত, দুই নম্বরে তালিম, তিন নম্বরে তাজকিয়া নাফস, ওই যে আত্মশুদ্ধি কইছিলাম, চার নম্বরে জিহাদ, চার নম্বর এক শ্রেণী আমার বাজানরা আছে, শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিম তাজকিয়া নাফস জিহাদের মধ্যে না। আস্তে কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা আছে, শুধু মাদ্রাসার ভিতরে সহ তালিমের ভিতরে আছে, দাওয়াত তাজকিয়া নাফস জিহাদের মধ্যে নাই। কথা ঠিক? এক শ্রেণী আমার বাজানরা খামকা খুইলা শুধু আত্মশুদ্ধি করতেছে, দাওয়াত তালিম জিহাদের মধ্যে নাই। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে শুধু জিহাদ জিহাদ জিহাদ, ওদিকে তার সাড়ে তিন আর বোর্ডের মধ্যে ইসলাম নাই। জোরে বলে কথা ঠিক না বেঠি? তাহলে দাওয়া তো লাগবে, তালিমও লাগবে, এই তাজকিয়া নাফসও লাগবে, জিহাদও লাগবে, কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা আসতে শুধু আমরুবের মারুফ সৎ কাজের আদেশের মধ্যে আছে, অসৎ কাজের নিষেধের মধ্যে নাই। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। আর মুনাফেকের ব্যাপারে আছে ফি দারকিল আসফালে মিনান নার, ও যাই হবে জাহান্নামে একেবারে শেষ তক্কা। আমি বাজানদারকে বলবো, আমার মালিক শুধু নামাজের ভাগ্য না, রোজার ভাগ্য না, হ্যাঁ দান সৎকার ভাগ্য না, হজের ভাগ্য না, হ্যাঁ এ মালিক আমাদেরকে বানাইছে শুধু নামাজের জন্য না, শুধু হজ করার জন্য না, শুধু জিকির আজকার করার জন্য না, শুধু তাহাজ্জুদ করার জন্য না, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম ইবাদত, না পড়াও ইবাদত, রোজা যারা যেরকম নাকি রাখা ইবাদত, না রাখাও ইবাদত। বলে হুজুর তাকাবো সূর্য উঠতেছে, ওই সময় নামাজ পড়লে সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়লে সওয়াব না গুনাহ? নামাজ পড়ছে, গুনাহ পাইছে, কারণ মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সওয়াব না গুনাহ? রাখছেন, রোজা পাইছেন কি? কারণ মালিকের হুকুম অনুযায়ী। তাহলে আমার বাজানদেরকে বলবো, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে করবো। কথা ঠিক? এই জেহাদ মানে শুধু গুলি করা, তরবারি নিয়ে কোপাকুপি করা,
এর নামই শুধু যা আস্তে করে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াসতাতি' ফা বিলিসানিহি ফাইলাম ইয়াসতাতি' ফা বিকলবিহি ওয়া যালিকা গাফুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায় শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা এরা ঈমানের সঙ্গে কিন্তু সম্পর্ক অনেকে খালি পেট ডলে পেট ডলে ডলে ভেসতে যাইবেন শিখাইছে কে কে শিখাইছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মোবারক শহীদ হলো কেন আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইগা ধুইকা পড়লো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইকা গেল কেন মোবারক কথা ঠিক কিনা এই দিন আমার বাজানদেরকে বলো পর্দালে বাবুদেরকে বলো দিন বোঝা লাগবে আখলে দিন আকাইয়া ঠিকা আল্লাহ তালির মিনাল ইমান মজবুত থাকা লাগবে নির ভেজাল থাকা লাগবে স্বচ্ছ থাকা লাগবে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট কথা ঠিক কি না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মামুনদেরকে বলবো কথা এসে গেছে বইলেই যে বর্তমানে এক শ্রেণী বাজানরা আছে তারা বলে আমরা রাজনীতি করি না আছে আমরাও দেশে নাই মাসাল্লাহ খুশি হয়েছে ও আমরাও দেশেও আছে আচ্ছা তাহলে আমরাও দেশেও আছে তাহলে বুঝে আমরা রাজনীতি করি না পছন্দ করি না তা আপনি রাজনীতি করেন না আপনারা করেন কি বলে প্যাড নীতি ভালো না বুঝে রাজনীতি করতে গেলে তখন পিগান খাওয়া লাগতে পারে জেলে যাওয়া লাগতে পারে মাইল খাওয়া লাগতে পারে এখন এইটা বেকার দাদা আর হুজুর আমি তো আছি আওয়ামী লীগের এমপি এসছে মন্ত্রী এসছে আমাকে সালাম দেয় আবার আমার সামনে মাথা পাইতে দেয় একটু হুজুর তো আমার জন্য দোয়া করে এখন আমি হুজুর আর হুজুরে আছি মন্ত্রী আমার কাছে আসে আমি আর আমি আছি এমপি সব আমার কাছে আসছে ওরে কফাল ফুরা মন্ত্রী এমপি তোমার কাছে না আইলে তোমার কি আসে যায় বরঞ্চ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসিকদের যখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে পেট নীতি ভালো না বোঝে পেটটা কেমনে ভাবতে হইবে এই যে খুব ভালো বোঝেন না এই জন্য আমি রাজনীতি করি না হ্যাঁ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না আস্তে কয় আল্লাহ রাসূল দেশ চালায় না সাহাবায়ে কেরাম চালায় না তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন তারা রাজনীতি করে দেশ চালাইলেন আপনি কি হইছেন যে আপনি রসুলের কাজটা আল্লাহ সাহাবায়ে কেরামদের কাজটা আপনি পছন্দ করেন না হ্যাঁ ব্যাপার এ আল্লাহর বান্দারা করতে আলে বান্দা অমর লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ فأولئك هم الكافرون أولئك هم الظالمون أولئك هم الفاسقون আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের ওরা ফাসেক ওরা জালেম আমি বলছি না আল্লাহ বলছি কে বলছে আল্লাহ এই জন্য আমার বাজান দেখো ওই ব্যাখ্যায় আমি যাবো না তবে স্মরণ করে দিয়ে যাই আমার ভিতরে রাগ করিলেন না পাদরিও মাপসা বল যদি প্রয়োজন হয় আর ভুল হইলে বলবেন হুজুর ভুল হইছে আর ভুল না হইলে মাইন নেই কবরে যাওয়া লাগবে কবরে কিন্তু কোনো দলাদলি নাই যদি কেউ পরিচয় দেন আমি চরমনায়ের বুড়ি আমি ফুরফুরের লোক আমি সুন্নি দলের লোক এই আমি অমুক দলের লোক এই পরিচয় কবরে আছে
কবরে প্রশ্ন কয়টা তিনটা আবার একটু কয় তিনটা এক নম্বর মান রব্বুকা দুই নম্বর অমান তিন নম্বর অমান নাবি এই তিন প্রশ্নের ভিতরে কেউ পাইছে তুমি সর্বনের কিনা উত্তর দাও না তুমি মাঝবান্ডারের কিনা একটু উত্তর দাও না তুমি জৈনপুরে না হুরহুরা না তাহলে তুমি সুন্নি না এই তুমি ওহাবি না এই তুমি আটোসি না তুমি সতরপাড়া না তুমি রাজারপাড় দেওয়ানবা না এই তুমি বড় বংশের না এই কবরের জাতিরা এই তিন প্রশ্নের মধ্যে কিন্তু একটা ওরা আছে না তাই যদি নাই থাকে তাহলে বুঝা শুনে কবরে যাওয়া লাগবে কারণ হাসাও ফাতার ইদিন কাশাফালু গুবার আফারা সুলতাহ তার জেলকা আম হেমার এ দুনিয়াদার পাগল আমার বাবারা এক যুগের ভিতরে ঘোড়ার পিঠে যদি কেউ সওয়ার হতো সামাজিকভাবে তার সম্মান হিসাবে পরিচয় লাভ করত একজন সম্মান পরিচয় লাভ করার জন্য অন্ধকারের ভিতরে দাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই এক ব্যক্তি সূক্ষ্ম হয়ে দেখে বলল ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না একটা কাদার পিঠে সওয়ার তখন সে ডাক দিয়ে বলল রে আহাম মব্বুকা চুপ কর অন্ধকার পরিষ্কার হো আরে আকাশে সূর্য উঠু তখন তুই দেখতে পাবি এই ঘোড়ার পিঠে না গাদার পিঠে এ কবরের যাত্রীরা আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি জমিদার আমি অমুক ধনী আমি অমুক বংশের লোক আমি অমুক সুন্দরী আমি অমুক শিক্ষিত আমি অমুক অমুক টমুক সমুক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন তোমার আমার চক্ষু দুনিয়ার ভিতরে খোলা থাকবে যখন চিরতরে চক্ষু বন্ধ যখন আয়াতের বেড়া তোমার আমার থেকে উঠে যাবে তখন তুমি দেখবা তুমি অমুক টমুক সমুক না খোদা না কাজ দেখো জাহান্নামের কয়েদি এই জোরে বলে কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মা বন্ধুদেরকে বলবো আল্লামা সিদ্দিকুর রহমাতুল্লাহ আলাই লেখছেন কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না বাজান তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই এই জন্য চোখের ভিতরে পানিও নাই কিন্তু আল্লাহ নবীদের ইতিহাস পড়িয়া দেখো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহু আকবার আমার মালিকের সামনে বারবার স্বপ্নে যোগাযোগ হয়েছিল দুনিয়া থাকা অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত এশার অজুদিয়া ফজরের নামাজ আদায় করলো তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া আছে কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করতেছে তার সামনে আয়াত শরীফ তেলাওয়াত আসলো অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমাদের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে ও নাফরমানের দলেরা ও নেমুক হারামের দলেরা ও বেঈমান নাস্তিকের দলেরা আজকে তোরা আমার বন্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা তার ভিতরে এমন ভয় আইসা গেল যদি কিয়ামতের ময়দানে আমার মালিক যেদিন ঘোষণা করবেন আমার বন্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা সেদিন আমি আবু হানিফা যদি ওই নাফরমানের কাতারের ভিতরে পড়িয়া যাই তখন আমার কি উপায় হবে এই কথা চিন্তা করে তুই চোখের পানি দিয়া দর দর করিয়া পাইয়া পাইয়া পানি টপ টপ কইরা পড়ে শরীর থর থর কইরা কাঁপে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া ওই আয়া শরীফ তেলাওয়াত করে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন
আমার বাবারা এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা সব সময় মনকে একটা কথা বুঝ দিও না যে মন দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নয় পাঁচবার যদি কেউ ঠই গা ফেল করো এখন ওই কাজের ভিতরে চেষ্টা করবে জিতবার আশা আছে না না কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদা নাকাজ তার ঠই গা যাও কবরে যাই আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এই চিন্তায় সাহাবাইকার ইতিহাস পড়লে দেখো তোমার আমার চিন্তাও নাই যেই মামলার তকবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় রাস্তা দিয়ে হাত তো ফেজা কুটানার হাতের ভিতরে উঠাইয়া দুই চক্ষের পানি ছাইয়া কান্দ আর ফেজা কুটার নারাকে সম্বোধন হইয়া বলে ও ফেজা কুটার নারা তুই আমার চেয়ে অনেক ভালো কার তোর কোনো জাহান্নাম নাই তোর কোনো হিসাবও নাই নিকাশও নাই কিন্তু আমি ওমর মানুষ কেমতের ময়দান আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগু ও ফেজা কুটার নারা তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার মা বন্ধুকে বলবো বাজা আজকে একটু গরম তোমার আমার সহ্য হয় না কিন্তু বাজানো বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা বলে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা কি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে বাজা গরমের দিন দুপুরে সময় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যখন ঠান্ডা জমিনের মধ্যে সূর্য তাপ দেওয়া শুরু করে তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য আকার অস্থির হইয়া যায় এ কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক উপর করে সাইরাদি আমার মালিক বলবে ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো না ফরমান বুঝু আমি মাওলা কেয়ামতের ময়দানে ঘর নাই বাড়ি নাই পানি নাই বাজান ভাগুন নেওয়া কোনো জায়গা নাই কেয়ামতের ময়দানে জমিন হবে তামার জমিন বাজার সূর্যের তাপে তামার জমিন পুইয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে বাজান ভাগুন নেওয়া জায়গা নাই আল্লাহু আকবার সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ভাইটা মগজগুলা ভাতের মতো উপলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে লাইয়া মুতু ইহা বলা ইয়াহিয়া মানুষ বাঁচবেও না মরবেও না এ কবরের যাত্রীরা বাজান আমার কথার উপরে কোনো তোমরা কষ্ট পাইলে মাফ কইরা দিও কিন্তু বাজান তোমার কবরে কিন্তু তুমি যাবা আমার কবরে কিন্তু আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব বাজার কবরে কিন্তু দলা বলি নাই তারা আজকে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরাকে আর মনে করো না বাজার আমি শুনাইয়া রাইখে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে ছড়িয়ে যা এক কথায় আমার মালিক বলছে
কোন নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা এই যে আমার বাজানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো বাজান ঠিকঠাক মতো বুঝ দেশই না সামনে পা বাড়ানো লাগবে আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই মালিক যারা আমাদের সবাইকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন আল্লাহুম্মা আমিন।